দক্ষিণী স্টার দানুশ বলিউড থেকে শুরু করে হলিউড একাধিক ক্ষেত্রে নিজের অভিনয়ের দাপট প্রমাণ করে চলেছেন। একের পর এক হিট ছবি তার ঝুলিতে, কোথাও গিয়ে যেন সেই ছন্দে এবার বেশ খানিকটা পতন ঘটল। বিষয়টা কেমন, দ্য গ্রেট ম্যান হুসিট থেকে এই ছবির ডাক পাওয়ার মাত্রই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন দানুশ। জ্বরের বেগে ছড়িয়ে পড়েছিল দক্ষিণী সুপারস্টারের হলিউড ডেবিউর খবর। তবে ছবির টিজার বা ট্রেলার সামনে আসতেই নিরাশ হয়েছিলেন ভক্তরা, কারণ সেভাবে দেখা গেল না দানুশকে। ফলে রীতিমতো শুরু হয়ে যায় এই নিয়ে চর্চা, কেন দানুশকে হলিউডে ডেকে নিয়ে গিয়ে এত ছোট চরিত্র দেওয়া হলো, আর স্টারের এই পার্শ্ব চরিত্র দেখে অনেকেই নিরাশ। এবার দানুশকে তাই পরোক্ষভাবে সাবধান করলেন প্রভাস ও রামচরণকে। বিষয়টা কেমন, বাহুবলীর ব্যাপক জনপ্রিয়তা দেখে প্রভাসের একাধিকবার ডাক আসে হলিউড থেকে। আবার একই ঘটনা ঘটতে দেখা যায় RRR ছবি মুক্তির পর, তখনও হলিউডের নজর পড়ে রামচরণের দিকে। রামচরণকে নিয়েও ভাবনা শুরু হয়ে যায় দক্ষিণে। তবে চিত্রনাট্য শোনার আগে বা এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই দানুশ যেন তাদের কাছে একটি উদাহরণ হয়ে রয়ে গেল।